সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আবারও স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা বের হয়েছে IDFC ফার্স্ট ব্যাংক থেকে। যে আপনাদের নোটিফিকেশনটা বেরিয়েছে যে পোস্টের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে আপনাদের সেলস ম্যানেজারের পোস্ট রয়েছে, ঠিক আছে? আপনাদের সেলস ম্যানেজারের পোস্ট রয়েছে, আপনাদের পোস্টিংটা থাকবে আগরতলাতে অথবা আপনাদের ত্রিপুরার যে কোনো জায়গায় আপনাদের পোস্টিংটা থাকতে পারে। তো বন্ধুরা, আমি ভিডিওটি বেশি লম্বা করবো না, খুবই ছোট্টভাবে বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কীভাবে কী করবেন, সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটিতে বলে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, ঠিক আছে? তো সুপ্রিয় দর্শক, দেখুন আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। আপনারা গুগলে চলে আসতে হবে না, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে লিঙ্কে ক্লিক করছি, দেখুন আপনারা, আমি গুগলে এসে লিঙ্কে ক্লিক করছি, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখানে ক্লিক করবেন। আপনারা খুবই সহজভাবে মোবাইল দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আপনারা আমার লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এখানে চলে আসবেন। আপনাদের দেখুন পোস্টটা হচ্ছে সেলস ম্যানেজার, ঠিক আছে? এখানে দেখাচ্ছে টু হুইলার লোন, তারপরে বলা হয়েছে দেখুন আগরতলা ত্রিপুরা ইন্ডিয়া, তারপরে কী কী বলা হয়েছে এখানে দেখুন, অনেক কিছু রাখা হয়েছে, জব ডিসক্রিপশন রাখা হয়েছে, আপনারা সুন্দর করে পড়ে নেবেন, আমি পড়তে চাচ্ছি না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আপনাদেরকে আমি এখন দেখে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। দেখুন আপনারা স্ক্রল করে দেখুন নিচের দিকে যাবেন, তখন আপনারা এখানে অ্যাপ্লাই নাও এই অপশনটা পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে বন্ধুরা? তো আমি এখানে এখন ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এরকম আসবে, আপনারা এখানে একটা আপনাদের ইমেল আইডি দিবেন, ঠিক আছে? তারপরে এখানে রাইট করে আপনারা অ্যাপ্লাই অ্যাগ্রিটা করে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, তো আমি ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি এখন, এখানে অ্যাগ্রিতে আমি রাইট করে আমি এখন নেক্সটে ক্লিক করছি, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করার পরে দেখুন একটু ওয়েট করবেন, এরকম আপনাদের সামনে আসবে। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে, তারপরে এখানে আপনারা অ্যালাও অথবা ব্লক যে কোনোটা একটাতে ক্লিক করতে পারেন, ঠিক আছে? তো তারপরে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে, দেখুন এখানে কী কী ডিটেলস চাইছে আপনারা সবাই সব কিছু ফিল আপ করতে হবে। প্রথমে এখানে আপনাদের যে টাইটেলটা সেটা আপনাদেরকে বসাতে হবে, ঠিক আছে? এরকম মিস, মিস্টার, মিসেস সব কিছু আপনারা টাইটেলটা আপনাদেরকে বসাতে হবে। তারপরে এখানে আপনাদের ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে মিডিল নেমটা এরকম বসাতে হবে, ঠিক আছে? তারপরে আপনাদের এখানে ইমেল আইডি দেওয়া আছে, আপনাদের আবার এখানে রি এন্টার আপনাদের ইমেল আইডিটা এখানে আবার বসাতে হবে। তারপরে এখানে নিচে আপনাদের ফোন নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে? তারপরে সব কিছু ফিল আপ করে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন নেক্সট পেজে, এখানে আপনাদেরকে কী জেন্ডার সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে জেন্ডারটা আপনাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপরে আপনাদের এখানে মেরিট লিস্টে আপনারা কি ম্যারিড, আনম্যারিড এরকম আপনারা যেটা হন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে, যেটা প্যান কার্ডের মধ্যে রয়েছে সেটাই কিন্তু আপনাদের ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, ঠিক আছে? তারপরে এখানে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, এখানে দেখুন আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এখানে স্ট্রেইট, এখানে সিটি, এইসব কিছু আপনারা দেখে দেখে সম্পূর্ণ কিছু, এখানে পিনকোড, তারপরে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তারপরে এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন আছেন এখানে ক্লিক করে আপনাদের সম্পূর্ণ এডুকেশন আপনাদের কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা এখানে আপনাদেরকে অবশ্যই ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে হাইয়েস্ট এডুকেশন ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে? আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। তারপরে আপনাদের যে টোটাল আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে আপনাদেরকে আপনাদেরকে বসাতে হবে, ঠিক আছে? এখানে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনাদেরকে সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা এখানে বসাতে হবে। তারপরে আপনাদের স্কিল যদি থাকে সেটা স্কিল এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে, তারপরে এখানে নিচে আবার নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করার পরে চলে আসবেন এই পেজে, এখানে আসার পরে আপনাদেরকে এখানে অ্যাগ্রিতে এখানে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনারা যে কোনো একটা নাম্বার এখানে বসে দিতে পারেন, আমি এখানে 4 দিয়ে দিচ্ছি। তারপর বলা হবে এখানে আপনারা এর আগে কোনোদিন IDFC ব্যাংকে কোনোদিন কাজ করেছেন কি না সেটা আপনাদের করে যদি তাকে ইয়েস বলবেন, তাহলে না হলে ন বলবেন, ঠিক আছে? তারপরে দেখুন এখানে বলবেন আপনাদের কি ফিস প্রেশার কি, মানে আপনাদের যা যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন, ঠিক আছে? তারপরে আবারও এখানে এরকমভাবে আপনারা দেখে সম্পূর্ণ কিছু এখানে ক্লিক করে নেবেন। তারপরে আপনাদের ইংলিশের কীরকম লেভেল রয়েছে সেটাও আপনারা এখানে ভালো বুঝে আপনারা যেটাতে সেটাতে কিন্তু ক্লিক করবেন। তারপরে এখানে বলা হবে দেখুন আপনাদের কি এক্সপিরিয়েন্স রয়েছে কোনো ম্যানেজিং টিমে, সেটা আপনারা ইয়েস ইয়েস না হলে ন করবেন, ঠিক আছে? তারপরে আপনারা দেখুন নিচে এখানে বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন যেটা সেটা মানে ক্লিয়ার হয়েছে কি না সেটা আপনারা
আপনারা ইয়েস হলে ইয়েস, নহলে ন, সেটা করে নেবেন, ঠিক আছে? তারপর এখানে আবার বলা হয়েছে আপনাদের প্রোডাক্ট সেলসের কোনো উইথ প্রোডাক্ট ইন আপনার কোন প্রোডাক্টটা আপনারা সেল করেছেন বা সোসাইটি, সেটাও আপনারা এখানে আপনারা যেটা রয়েছে সেটা এখানে আপনারা ক্লিক করতে পারেন, ঠিক আছে? তারপরে দেখুন এখানে বলা হয়েছে হোয়াট ইজ ইয়োর কারেন্ট রুল, আপনারা আপনি কি ইন্ডিভিজুয়াল এরিয়া লেভেল মানে যেটা যেটা আছে আপনারা সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে এখানে আপনাদের হোয়াট ইজ ইয়োর সেলস চ্যানেল, আপনাদের কোনো চ্যানেল থাকলে সেটা আপনারা এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে? আপনাদের যার যেটা আছে সেটা এখানে আপনারা ক্লিক করবেন, তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের আপলোড রেজুম আপলোডটা করবেন, কোনো খাবার থাকলে সেটা এখানে আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দিয়ে এখানে ফটোগ্রাফ আপনারা ফটোগ্রাফ আপলোড করবেন, করে আপনাদের এখানে এগ্রি দিয়ে সিগনেচারটা করে আপনাদের ফুল নেম দিয়ে সাবমিট করবেন, তো আপনাদের অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ভেরিফিকেশন কোড আসবে আপনাদের ইমেইলে যাবে, সেটা ক্লিক করে আপনারা ডান করবেন। দেখুন আমি সাবমিটে ক্লিক করার পরেই আমার এটা কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, তো আপনারা একইভাবে রুলস ফলো করে আপনারা নিজেরা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আমি আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আমি যেভাবে অ্যাপ্লাই করছি, আপনারাও ঠিক একইভাবে ফলো করে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, অবশ্যই আপনারা পারবেন। আপনারা যেখানে যারা ফ্রেশার রয়েছেন ফ্রেশারও অ্যাপ্লাই করতে পারবেন, যাদের এক্সপিরিয়েন্স হয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু একটা লাইক করতে বলবেন না, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা শেষ করছি, জয় হিন্দ।